Let's talk. সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইভ ফেসবুকের ভেরিফাইড ফেসবুকের লাইভ অনুষ্ঠান কথাবার্তাতে বরাবরের মতো আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি আপনারা যেমনটি জানেন যে এখানে এই ভেরিফাইড ফেসবুকে কিন্তু তিরিশ লক্ষ ফলোয়ার আছে যেটা আপনারা কিন্তু সরাসরি এই লাইভ টক শোটা কিন্তু দেখতে পান এবং এই টক শোটা করার উদ্দেশ্যই হচ্ছে এশিয়া কাপ উপলক্ষে একেবারে স্পেশাল শো যেটা আমি বারবারই বলছিলাম যে এই শোটা হচ্ছে এশিয়া কাপ উপলক্ষে শুরু হয়েছে পনেরো থেকে এবং এটা আঠাশ তারিখ পর্যন্ত চলবে এবং যথারীতি ঠিক পাঁচটাই আমি আমার একজন অতিথিকে নিয়ে হাজির হয়ে গেছি এবং আপনারা হয়তো জানেন যে আজকে এশিয়া কাপের থার্ড ম্যাচ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানের সাথে যদি আজকে শ্রীলঙ্কা হেরে যায় তাহলে তারা এই গ্রুপ পর্ব থেকে একেবারেই বাদ হয়ে যাচ্ছে এবং আফগানের সাথে খেলা আপনার হচ্ছে বিশ তারিখে আছে বাংলাদেশের আমরা বাংলাদেশ বিষয়ে আলোচনা তো করবোই আজকের ম্যাচ বিষয়ে আলোচনা করব এবং আমরা শুধু নিচেরাই কথাবার্তা বলতে চাই না কথাবার্তা আপনাদেরও শুনতে চাই আপনারা যারা এই মুহূর্তে আসলে দেখছেন তারা নিজেদের ফেসবুকে এটা শেয়ার করবেন আপনারা যদি শেয়ার করেন তাহলে আপনাদের যারা ফেসবুকের ফ্যান ফলোয়ার আছে তারা নিজেরাও আসলে দেখতে পাবে এবং কমেন্টের মাধ্যমে আপনারা ক্রিকেট নিয়ে যেগুলো বলতে চান আসলে সেগুলো বলতে পারেন বললে আমরা যেটা হবে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারবো একটু অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল যে ম্যাচটা সাড়ে পাঁচটা থেকে শুরু হবে শ্রীলঙ্কা এবং আফগান শ্রীলঙ্কা যদি আজকে হেরে যায় তাহলে তারা এই পর্ব থেকে আসলে বিদায় নিচ্ছে এই এশিয়া কাপ থেকে এবং শ্রীলঙ্কা কিন্তু গতবারের চ্যাম্পিয়ন বলবো সেই টিমটাই আসলে আমরা এভাবে চলে যাবে আজকের ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা বাংলাদেশ টিমটা নিয়ে আলোচনা করতে চাই কিন্তু তার আগে আজকের এই খেলাটা নিয়ে একটু শুনি আপনার কাছে ধন্যবাদ অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ গ্রুপ পর্বের সবগুলি ম্যাচই কিন্তু ইম্পর্টেন্ট থাকে শ্রীলঙ্কা যে ধরনের টিম বাংলাদেশের সাথে আসলে তাদের ব্যাটিংটা কলাপটা হওয়ার পিছনে বিকজ অফ ল্যাকিং অফ শর্টস সেগুলি তো ছিলই তারপরে আপনার অ্যাপ্লিকেশনগুলি একটু অন্যরকম ছিল আর বাংলাদেশ প্লেড ভেরি ওয়েল যদিও আমাদের দু রানে চার রানে দুইটা উইকেট পড়ে যাওয়ার পরে মুশফিক এবং মিথনের একটা মহাকাব্যিক ইনিংস সেই সাথে মুশফিকের একটা ভালো ইনিংস আমরা দেখেছি তার কেরিয়ারও হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর রান্সে তো কোর্স এবং যে সিচুয়েশনে ইন টার্মস অফ ইনভারমেন্ট ইন টার্মস অফ কন্ডিশনস তারপরে তার পেইন ছিল সব কিছু নিয়ে যেখানে না খেলার সম্ভাবনাও ছিল তার সব কিছু মিলেই তার ডেফিনেটলি তার বড় একটা কেরিয়ারের জুড়ে এটাই তার সব থেকে বড় একটা প্রাপ্য আমার কাছে মনে হয়েছে তারপরও যেটা আজকে যে ম্যাচ আফগানিস্তানের প্রথম ম্যাচ ডেফিনেটলি তারা সূচনাটা একটু অন্যরকমভাবে চা চাইবে যে না ম্যাচটাকে একটু অন্যভাবে করি প্লাস শ্রীলঙ্কা একটু ব্যাকফুটে থাকবে তাদের মাথার মধ্যে বা প্ল্যানের মধ্যে অনেক ধরনের চিন্তা থাকবে বিকজ যদি ব্যাট প্যাচ হয়ে যায় তাহলে আউট অফ দি গ্রুপ আউট অফ দি টুর্নামেন্ট সেক্ষেত্রে বাংলাদেশটা কনভিনসিং ওয়েতে হয়তো সেকেন্ড রাউন্ডে চলে যাবে আর যদি একটা বড় রঙ্গমের ব্যবধানে যদি শ্রীলঙ্কা জিতে সেক্ষেত্রে শ্রী বাংলাদেশ এবং আফগানিস্তানও কিন্তু একটা বড় ওই ম্যাচটার উপর অনেক কিছু নির্ভর করবে যে হুইল গোনা গো ফর সেকেন্ড রাউন্ড তো সব কিছু মিলে আজকের ম্যাচটাকে আসলেই অনেক ইম্পর্টেন্ট এখন দেখা যাক কি হয় একটা জিনিস হচ্ছে আমরা এই কথাবার্তা যেদিন থেকে আসলে শুরু করেছি অর্থাৎ এশিয়া কাপের প্রথম দিন থেকে প্রথম দিনই আসলে আশরাফুল ভাই ছিল এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কমেন্টে শুধু আসলে তার কথাটা আসে আসলে তাকে ন্যাশনাল টিমে দেখতে চাই যথারীতি এবং আমার জানা মতে এইচপিতে বোধ হয় আশরাফুল ভাই খেলছে এবং দর্শক যারা এই মুহূর্তে আসলে আমাদের এই কথাবার্তা টক শোটি দেখছেন এবং যারা আসলে কমেন্ট করছেন যে আশরাফুল ভাই কোথায় আশরাফুল ভাই আসলে এইচপিতে তাকে ডাকা হয়েছে এবং সম্ভবত এ টিমের সাথে এইচপি খেলাটা বোধহয় হবে তো এই টিমের খেলা হবে এবং সেখানে পারফরমেন্স কিন্তু অনেকটাই ভ্যারি করবে যে আশরাফুল ভাই কেমন পারফরমেন্স করছে পারফরমেন্সের ওপরও কিন্তু অনেক কিছু সো এই অনুষ্ঠানটি আপনারা দেখতে থাকেন এবং বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি কমেন্ট করলে যেটা হবে ওই কমেন্টগুলো আমরা আসলে পড়তে চাই মানে আপনি যেগুলো কমেন্ট করছেন সেই কমেন্টগুলো কিন্তু তুলে ধরতে চাই পড়তে চাই সো বেশি বেশি কমেন্ট করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে আমরা আসলে তামিম এবং মুশফিককে নিয়ে আলোচনা করছিলাম যে তামিম আসলে যে বিষয়টি করেছে আসলে সেটা বলবো যে এক ধরনের আমার কাছে মনে হয়েছে যে ইমোশন ইমোশনের জায়গাটা কোথায় সবচেয়ে বেশি কাজ করেছে যে আমি আমার দলের জন্য আসলে সাহসিকতার পরিচয়ও তিনি আসলে দিয়েছেন নিঃসন্দেহে বলার কিছু নাই কিন্তু প্রফেশনাল জায়গাটা যদি আমি চিন্তা করি যে আরও সাত থেকে দশ বছর তামিম এই বাংলাদেশকে সার্ভিস দিবে বা নিজের জন্য খেলবে দলের জন্য খেলবে আসলে তার নামাটা কি আসলে শেষ সময়ে একেবারে উচিত ছিল কিনা এটা বলাই বাহুল্য এবং টিমের জন্য যারা আজকে দশ বছর ধরে যারা সার্ভিস দিচ্ছে তাদের একটা মায়া তো ডেফিনেটলি জড়িয়ে যায় সিচুয়েশনটাও একটু অন্যরকম ছিল মুশফিক এক সাইড দিকে সেঞ্চুরি কাছাকাছি চলে গিয়েছিল প্লাস আপনার একটা বড় একটা পার্টনারশিপ দরকার ছিল তখনও টু হান্ড্রেড হয় নাই সেক্ষেত্রে টু হান্ড্রেড সামথিং আরও যদি কিছু বল বাকি ছিল বলসে কিন্তু ঠিক ওই সময়টাই কিন্তু আমাদের থার্টি থাই থার্টি থ্রি রানার্স একটা মহাকাব্যিক ইনিংস সে খেলেছে বিকজ অফ দি তামিম তামিমের ওই এক বল ডিফেন্সটাই কিন্তু অনেক বিরাট ব্যাপার এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যার বলে আঘাত লেগেছিল তার বলটাই তাকে মোকাবিলা করতে হয়েছে এবং সবথেকে বড়ো কথা হলো যে সেই বলার কিন্তু আলটিমেটলি এক ফুটও ছাড় দেয় নেই সে কিন্তু তার উইকেটটাও নিতে চেয়েছিলো দিস ইজ কল দি প্রফেশনালিজম এবং ওই প্রফেশনাল থেকেই কিন্তু তামিম ইকবালও মনে হয়েছে যে না দিস ইজ দি রাইট টাইম টু গিভ দি সার্ভিস অ্যাজ এ প্লেয়ার অ্যাজ ফর ফর দি নেশনস আর একটা জিনিস আমি যেটা বলবো যে তামিমের যে এই এই যে উদ্যোগ এটা ডেফিনেটলি বিরত্বের থেকেও অনেক বেশি আর আপনি যদি আমাকে এক কথায় বলতে বলেন তাহলে আমি বলবো যে মুশফিক আমাদেরকে পারফরমেন্স দেখিয়েছে বাট হৃদয়টা জড়িয়ে রেখেছিল আপনার তামিম ইকবাল আপনার দুটি দিনই কিন্তু অনেক ইম্পর্টেন্ট পার্ট বাট তামিম যদি ওই সময়টা নাম লাগলো তাহলে মুশফিকের ইনিংসটা কিন্তু আলটিমেটলি কোনোভাবেই এত বড় হতো না এবং এত বড় না হলে কিন্তু এত বড় রানও কিন্তু আমরা করতে পারতাম পারতাম না এবং মুশফিক আসলে চাচ্ছিল বোধহয় যে মিরাজ এবং মুস্তাফিজ বা রুবেলকে দিয়ে আসলে ইনিংসটা আসলে শেষ করতে হ্যাঁ এটা তো আলটিমেটলি এটা তামিম চয়েস কোচের সাথেও কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে কোচও কিন্তু বলেছে যে রিক্স না নিতে যেটা আমরা গণমাধ্যমে যেটা পড়েছি এবং সেক্ষেত্রে এটা পুরো পুরোই ডিসিশনটা ছিল তামিমের এবং আমরাও কিন্তু একসময় মনে করেছিলাম যে না তামি হয়তো নামতে পারবে না এবং মুশফিক কিন্তু আলটিমেটলি তার যে লাস্ট যে দুইটা কান্ডারি অ্যাটলিস্ট দুই পেস বলার মুস্তাফিজ এবং রুবেল তাদেরকে নিয়ে আলটিমেটলি তারা সে চেষ্টা করেছিল যে অ্যাটলিস্ট ফিফটি ওভার্সটা কমপ্লিট করতে সামহাও আমরা ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ ওভার্সের মধ্যেই হয়তো আমরা অলট হয়েছি বাট সেই সেই পর্যন্ত আমাদের যতটুকু রান করার দরকার ছিল তার থেকে আমরা একটু বেশি করেছিলাম বাট একটা কথা বলে রাখা ভালো আমরা অ্যাটলিস্ট যে ম্যাচটা আমরা যেটা চলে গিয়েছে সেটাকেই আমরা পুঁজি করে সামনের দিকে এগোতে চাই বাট এইটাকে নিয়ে আমরা এত বেশি হাইলাইট করার দরকার নেই এই কারণেই বিকজ আমাদের কিন্তু এখনও অনেক দূর যেতে বাকি আমরা গ্রুপ পর্যায়ে কি গ্রুপ পর্যায়ে আছে এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য একটা জিনিস হচ্ছে যে তামিম যেহেতু এশিয়া কাপে আর খেলছে না তার রিপ্লেসমেন্টে আসলে আরেকজন কোন তামিম হবেন আমার কাছে মনে হচ্ছে বেটার চয়েস শান্ত নাজমুল হোসেন শান্ত এই কারণে বললাম বিকজ তার সাম্প্রতিক ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স বলেন আন্ডার 19 থেকে কনসিস্টেন্সি পারফরমেন্স করে আবনিতে আবহিত খেলেছে আবহিত কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে আর সব থেকে বড় কথা বাংলাদেশ ন্যাশনাল টিমে যখন আপনার কোনো টিম প্লেয়ার যখন পনেরো জনের মধ্যে থাকে তাকে ভেবে নিতে হবে যে হি ডিজার্ভ টু গেট ইন দি সাইড সো কেউ একজন অসুস্থ হলে তার রিপ্লেসমেন্ট হিসেবে ওখান থেকেই হয়তো যাবে ডেফিনেটলি বাংলাদেশ থেকে হয়তো কেউ না কেউ উড়ে যাবে বাট সেটা নির্ভর করবে সিলেক্টাররা কাকে পাঠাবে সেটা ডিসিশনের অপেক্ষা আমরাও আছি এখন পর্যন্ত আমি জানি না কে যাচ্ছে বাট পুরনোজনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে বিকজ সে ওপেনার সে লেফটি লেফটি রাইটি কম্বিনেশনের একটা ফ্যাক্টর তো ডেফিনেটলি এখানে থাকবে তামিমের আলটিমেটলি তামিমের রিপ্লেসমেন্ট নাই বাট যেহেতু অসুস্থ কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে আমার কাছে মনে হচ্ছে যে এইটা বাংলাদেশ টিমের জন্য একটা বড় সুযোগ প্লাস শান্তর জন্য একটা বড় সুযোগ তাকে মিলে ধরার জন্য তার পারফরমেন্স সে যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে অ্যাটলিস্ট ওপেনিংয়ের একটা যে সমস্যা আমাদের চলে চলছে সেটা হয়তো কিছু নিয়ে আমরা আসলে সব বড় বড় একটু থাকে কনফিউশন থাকে শান্ত আপনার চয়েস হচ্ছে শান্ত যদি শান্তকে ধরলাম আরেকজন আসলে কে হতে পারে আসলে আমার কাছে এখন তেমন কোনো কিছু নেই আপনি যদি বলে থাকেন যে সম্মুখে আবার উড়িয়ে নিয়ে যাবে আমার কাছে মনে হবে না যে খুব একটা রাইট ডিসিশন হবে বিকজ হি ইজ নট ইন এ ফর্ম আর এমন একটা পর্যায়ে আপনি খেলছেন ইটস এ ওয়ার্ল্ড কাপ ফর এশিয়া আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের ম্যাচে কোনোরকম কোনো ব্যাট প্যাচ বা ইন এক্সপিরিয়েন্স প্লেয়ার না নেওয়াটাই ভালো আপনি হয়তো কোটা পূরণ করার জন্য কারো না কাউকে হয়তো উড়িয়ে নিয়ে যাবেন টু গিভ দি সার্ভিসেস বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন লিটনের সাথে শান্ত বি দি বেস্ট চয়েস আমার কাছে মনে হয়েছে একজন লিখেছে আসলে এখানে যে দুবাইতে আসলে এখন প্রচুর গরম আসলে আমরা যেটা জানি উইকেট নিয়ে যেটা আমরা বলছিলাম আসলে যে এই উইকেটে আসলে টু ফিফটি আর টু এইটির মধ্যে আসলে রানটা থাকবার কথা উইকেটে কোন ধরনের কি চেঞ্জ আসলে হয় সময়টাতে এসে কিছু এই ওয়েদারে কি ময়শ্চার কি থাকে সাধারণত কিছু কিছু সময় থাকে যেমন ধরে যদি দেখেন যে আসলে এটা ডে নাইট ম্যাচ হয় ময়শ্চারটা আসলে হয় না বিকজ আপনি দেখেন যখন মরু অঞ্চলে যখন খেলা হয় তখন একটা গরম বাতাস আসতে থাকে সেটাতে অনেক সময় মেঘের যখন সৃষ্টি হয় তখন আপনার কিছুটা বল মুভমেন্ট করে বল বলাররা তখন হয়তো কিছুটা হেল্প পায় আদারওয়াইজ কিন্তু আপনি দেখবেন যে কখনো কোনো সময় আপনি এখানে একটা গুড সুইং হচ্ছে বাট হ্যাঁ ডেফিনেটলি পরের দিকে যারা বলিং করবে সেই রিভার্স সুইংটা হয়তো তখন আসবে বিকজ অফ দি বল বলের একটা ফ্র্যাকশন থাকে যারা রিভার্স করতে পারে তখন হয়তো হয় বাট আলটিমেটলি এইসব জায়গাতে ব্যাটসম্যানদের ফেভারে এবং স্পিনারদের ফেভারেই উইকেটটা থাকে এই জন্য আপনি দেখবেন যে আপনি বলছেন টু ফিফটি থেকে টু এইটটি আমি বলবো টু টোয়েন্টি ফাইভ ইজ দি হায়েস্ট অ্যাভারেজ এখানকার উইনিং রান ইফ ইউ ওয়ান্ট টু মানে চেজেবল তো টু টোয়েন্টি ফাইভ করলে আপনি ডিফেন্ড করতে পারবেন যদি আপনার সেরকম ক্যাপাবিল শক্তি থাকে অস্ত্র থাকে আমি বলবো যে বলার অ্যাটাক সেরকম যদি আপনি থাকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন কালকে একশো ষোলো রান করতেও কিন্তু পাকিস্তানের তেইশ দশমিক চার বল সময় লেগেছে যেটা কিন্তু পাকিস্তানের অ্যাটলিস্ট বারো থেকে পনেরো ওভারের মধ্যেই হয়ে যায় কেন হয়েছে বিকজ আপনি দেখেন ওদেরও কিন্তু স্ট্রাগল করতে হয়েছে টাইম নিয়ে খেলতে হয়েছে যেহেতু লো স্কোরিং ম্যাচ তারা করে নাই কোনো রিস্কে যায় নাই যেহেতু পরের ম্যাচটা ইন্ডিয়ার সাথে ওপেনারও চেয়েছে সেটেল হওয়ার জন্য আবহাওয়ার সাথে খাপ খাওয়ার জন্য এইটি হলো প্রফেশনালিজম আমার কাছে মনে হচ্ছে যে যে ধরনের উইকেটে এখানে খেলা হচ্ছে তাতে ব্যাটসম্যানদের ব্যাটসম্যানরা যদি ভালোভাবে তাদের বেসিক ঠিক থাকে এবং বলাররা গুড লাইন লেন্থে যদি বল করে তাহলে ভাই এইখানে অনেকগুলো আসলে কমেন্ট আসছে যে মমিনুলকে আসলে তারা দেখতে চাই আসলে মমিনুল ইজ আ গুড চয়েস হতে পারে হতে পারে বাট মমিনুল ইজ নট ওপেনার আপনি একটা চান্স নিতে পারেন বাট আই এম টকিং এবাউট দি ওপেনার এখন ওপেনারে যদি হয় তাহলে আপনাকে ইফ টু পুট এখানে কিছু চেঞ্জ আসতে পারে সেটা হলো যে আপনার লিটনের সাথে হয়তো মিঠুন হয়তো ওপেন করতে পারে ওয়ান ডাউন হয়তো সাকিবের জায়গায় হয়তো তখন হয়তো ও যেতে পারে মমিনুলকে নামাতে পারে অথবা সাকিব আমার কাছে মনে হয় না যে খুব একটা চেঞ্জ এখানে হবে যদি রিক্স নিতে হয় তাহলে মমিনুল হয়তো ওপেন যেতে পারে বাট আমার কাছে মনে হচ্ছে মোমিনুল ইজ নট এ গুড চয়েস ফর দি ওপেনার বিকজ ও ওপেনিং না হি ইজ গুড ফর নাম্বার ওয়ান নাম্বার টু তো সেখানে হয়তো বেটার চান্সের জন্য মুমিনুলকে হয়তো দেখা যেতে পারে বাট আমার কাছে মনে হয় না আমার যদি আমার ব্যক্তিগত আপনি আমার চয়েস মনে করেন একটা জিনিস আরো আসলে অনেকগুলো কমেন্ট আসলে এসেছে যে অনেকে বলছে যে ইমরুল কাইসকে আসলে নেওয়া যায় কিনা বাট ইমরুল কাইস তো আসলে টিমে স্কোয়াডে আসলে নেই কিন্তু ইমরুল কাইসের কথা এসেছে রিপ্লেসমেন্ট আপনাকে জে কেও আপনি এখান থেকে নিতে পারবেন হ্যাঁ এক্সপেরিয়েন্স প্লেয়ার বলে এবং আরেকজন আছে যে এখানে একজন ভালো একটা কমেন্ট করেছে যে সাইদুর রহমান উনি বলছেন যে ভাই দয়া করে সৌম্যকে দলে নিয়েন না তাকে অনেক সুযোগ দেয়া হয়েছে এখন অন্যদেরও সুযোগ দেয়া উচিত আই মিন ভাটুরে সিং বিরোধিতার সময় সৌম্য সরকার যে সুযোগগুলো আসলে পেয়েছে একই রকম সুযোগ আসলে সৌম্যর মতো আর আর কেউ আসলে পাচ্ছে না বা এই জিনিসটা সবারই হয়তো বা উনি কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন করছে এই কারণে বললাম বিকজ আপনি দেখেন তার মানে উনি খেলা দেখেন এবং সৌম্যকে আমি বলছি না যে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার হি ইজ এ ভেরি গুড প্লেয়ার হি হি ইজ এ ভেরি গুড ট্যালেন্ট বাট আলটিমেটলি ইউটিলাইজেশন হচ্ছে না বাট তার জায়গায় যদি আপনি শান্তকে দেন শান্তর যদি এখানে একটা পরীক্ষা হয়ে যায় এবং ও যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু আপনার সেকেন্ড একটা ওপেনার কিন্তু আপনি হেঁপে যাচ্ছেন অ্যান্ড ইটস গুড ফর দি ওয়ার্ল্ড কাপ এইখানে প্রিয় দর্শক আপনাদেরকে আসলে ধন্যবাদ দিতেই হয় আপনারা একজন আসলে লিখেছে যে আমরা দশ লাখ দুবাই প্রবাসী আছি মাহবুব আপনারা বোধ আসলে সবাই দেখছে আসলে দুবাই থেকে এরকম সো আপনাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে কারণ আপনাদের জন্যই এই লাইভটা আমরা আসলে করছি কথাবার্তা আমরা একাই কথা বলতে চাই না কথাবার্তা কিন্তু আপনাদেরও আসলে শুনতে চাই আপনারা যেটা বলছেন এখানে সেই কথাগুলো আসলে তুলে ধরতে চাই এবং সেগুলো নিয়েই আসলে আলোচনা করতে চাই রাহুল ভাই একটা জিনিস হচ্ছে একটু সাকিবকে নিয়ে আলোচনা করতে চাই যে সাকিব শুরু থেকে আমি যদি সাকিবের ব্যাটিং বলি বা বোলিং বলি আসলে শুরু থেকেই তাকে আসলে ওইভাবে আসলে যেটা বলি যে চাঙা আসলে দেখাচ্ছিল না বা নিজেই আসলে একেবারে ব্যাক ফুটে ছিল এটা কি মনে হয়েছে হ্যাঁ আপনি একটা ম্যাচের ব্যাপারে যদি লাস্ট ম্যাচের কথা যদি ধরেন হ্যাঁ একটা দুইটা দিন হয়তো তার ফেভারে নাই বাট সাকিবের ব্যাপারে আলাপ করতে গেলে আপনাকে ইউ হ্যাভ টু গিভ এ লডস অফ স্ট্রেংথ আপনার সাহস দরকার নাম্বার ওয়ান ওয়ার্ল্ড কাপ প্লেয়ার এখনও নাম্বার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অলরাউন্ডার আর হি ইজ এ পারফর্মার একটা দুটা ম্যাচ এদিক ওদিক যাই এটা যেতেই পারে বাট সাকিব যখন দরকার পড়বে তখন দেখবেন যে হি উইল পারফর্ম এবং বাংলাদেশের যত জয়ের পিছনে সাকিব তামিম মুশফিক রিয়াদ এরাই কিন্তু আপনার কার্যকর কথা আমরা আসলে ভূমিকা পালন করেছি এক্স্যাক্টলি ইউ রাইট একটা জিনিস হচ্ছে এই যে আমরা বলছি আসলে একটু মিথুনের প্রসঙ্গটা আনতে চাই যে সবাই আসলে বলছে বা আমরা আসলে বলি যে পঞ্চ পাণ্ডব সবসময় পারফরমেন্স করে যাচ্ছে তাদের ব্যাট থেকে বা তাদের বল থেকে এখন পর্যন্ত এই যে মাস্টাফি ওপেন করছে বারবার মাশরাফির উইকেটই কিন্তু বেশি আমরা দেখছি মোস্তাফিজের উইকেট বেশি ছিল দুই দুই করে তো যারা আসলে ইয়াংএস্টার আসলে তারা একটা সময় যে কোথায় তারা কোথায় হারিয়ে যাচ্ছে বা নিজের ফোকাসটা আসলে তারা দেখাতে পারে না সেদিক থেকে কিছুটা মিথুন দেখালো আসলে যে না আসলে আমরা এইটার ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ দিস ইজ এ গুড স্টার্ট ফর হিম অনেক চাপের মধ্যে আছে কার রিপ্লেসমেন্টে গিয়েছে সেটাও আমরা আমরা সবাই জানি গেস করতে পারি কার রিপ্লেসমেন্টে গিয়েছে বাট আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ নট দি এন্ড জাস্ট স্টার্ট এখনও তার অনেক দূর যেতে বাকি এবং উইল যতদিন পর্যন্ত কথা বলবে লিদারকে যতদিন পর্যন্ত আপনি মাঠের বাইরে পাঠাবেন ততদিন পর্যন্ত কিন্তু আলটিমেটলি হাসি থাকে আপনি মুশফিকের পারফরমেন্স দেখেন তামিমের পারফরমেন্স দেখেন তামিমই কিন্তু প্রথম যখন স্টার্ট করেছিল তখন কিন্তু উইকেট থ্রো করে দিয়েছিল বাট আপনি ম্যাচুরিটির আপনি খেয়াল করে দেখেন লাস্ট ফোর ইয়ার্স হি ইজ বিন ভেরি কনসিস্টেন্সি বড়ো বড়ো রান করছে অ্যান্ড রানের যে একটা ক্ষুধা যেটা থাকে যে না আই ওয়ান্ট আই ওয়ান্ট টু বি এ গুড পারফরমার লাইক বিরাট কোহলি ওর সাম সাম আদার ফরমার প্লেয়ার্স তো এই ধরনের যদি আপনার মোটিভ থাকে তাহলে ডেফিনেটলি তার কেরিয়ারটাও ভালো হবে বাংলাদেশের টিমের জন্য রিপ্লেসমেন্ট আমরা অনেক সময় খুঁজে যে না আমাদের ব্যাক প্লেয়ার নাই আমাদের এই নাই আমরা এই নাই আমরা অনেক ধরনের কেওয়াজ করতে থাকি আমরা লাইভে অনেক সময় অনেক কথা বলতে থাকি বাট আলটিমেটলি যারা একটা জিনিস হচ্ছে ইমোশনটা ইমোশনটা অনেক কাজ করে বাট এই ক্ষেত্রে আপনার যতদিন পর্যন্ত আপনি ভালো পারফর্ম করবেন দিন পর্যন্ত আপনার ভালো হবে আপনাকে করতে হবে বিকজ দিস ইজ ইয়োর ডিউটি তারা প্রত্যেকটা প্লেয়ারই চেষ্টা করে ব্যাট প্যাচ অনেক সময় যায় আপনি দেখেন মালিঙ্গার কথা আপনি চিন্তা করে দেখেন যে কি অবস্থা থেকে কোথায় চলেছিল ইনজুর্ড নট ইন দি বেস্ট সাইড টি টোয়েন্টির থেকে বাইরে দেন হি ইজ কামিং ব্যাক ইন দি মেইন স্ট্রম তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আপনার উইলিংনেসটা থাকতে হবে এবং উইলিংনেসটা আপনি যদি ভালো করতে থাকেন ফোকাসটা যদি থাকে তার জন্য আপনার ডিসিপ্লিনটা অনেক ইম্পর্টেন্ট ডিসিপ্লিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট নাও এট অ্যাজ এ ক্রিকেটার নট অনলি ক্রিকেটার বাট অলসো ইন এভরি স্পোর্টস ইন এভরি সাইডস আর সব থেকে বড়ো কথা হলো আপনি যে কাজ করবেন তার জন্য আপনাকে ধারণ করতে হবে অ্যাটলিস্ট আপনাকে চিন্তা করতে হবে নট ফ্রম হিয়ার ইউ হ্যাভ টু কাম ফ্রম হেয়ার আই মিন আপনার হার্ট মন সব কিছুই দিতে হবে আপনাকে বিকজ এটি আপনার সব থেকে ব্রেড ব্যাটার ওরা যদি ভালো খেলে আমরা ভালো থাকব আমরা ভালো থাকলে দেশ ভালো থাকলে সবাই সাপোর্ট করবো এইটা প্রসঙ্গে আমার আসলে একটা কথা শুনতে ইচ্ছে করছে আপনার কাছে যে সিনিয়র এবং জুনিয়রের মধ্যে পার্থক্যটা কি তারাও তো আসলে একটা ডিসিপ্লিন লাইফ আসলে তারা লিড করছে তাদের সম্পর্কে যে খুব একটা বেশি অনেক কিছু শোনা যায় সেরকম তো না কিন্তু যত জুনিয়র প্লেয়ার ডে বাই ডে আসলে আসছে তারা কিছুদিন না যেতে আসলে তাদের সম্পর্কে অনেক কিছু আমরা দেখছি আসলে কেন হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ম্যাচে বা ন্যাশনাল টিমে যে নিজেদের যেই পার্সোনালিটি ধরে রাখার কথা সেটা কি আসলে পারছে না মানে হ্যাঁ থেকে আমি যদি অল্প সময়ের মধ্যে যদি অনেক কিছু পেয়ে যাই এবং আমি যদি অল্পতেই যদি তুষ্ট থাকি তাহলে কিন্তু আপনি ওইটা সার্ভাইভ করতে পারবেন না আপনার লক্ষ্য থাকতে হবে স্কাই ইজ দি লিমিট সো সিনিয়র প্লেয়ারের যে জিনিসটা আপনার ধারণ করে ফেলেছে তারা চিন্তা করেছে আমার এটি আমার আমার সব থেকে ভালো এবং ফিনান্সিয়াল সেক্টর থেকেও আপনি অনেক বেশি বেনিফিট পাবেন সোশ্যালিজম থেকেও আপনি অনেক ধরনের মডেলস হচ্ছেন সব কিছু কিন্তু আপনার এখানে হচ্ছে কিন্তু যারা জুনিয়র আসছে তাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে ফলো করতে হবে বিকজ বিকজ সিনিয়রকেই যদি আপনি আইডল হিসেবে না মানেন আলটিমেটলি আপনি ওটা সার্ভাইভ করতে পারবেন আর সব থেকে বড়ো কথা একটা রেসপন্সিবিলিটি নিতে হবে বিকজ আপনি রিপ্রেজেন্ট করছেন দেশকে সো আপনি দেশকে যখন রিপ্রেজেন্ট করবেন তখন আলটিমেটলি আপনাকে দেয়ার ইউ হ্যাভ নো চয়েস আপনাকে সব কিছু ফেলে দিয়ে দেশের কথাটাকে আপনাকে চিন্তা করতে হবে তার মানে কি দেশের কথাটা আসলে বোধ যে ধারণ যে ক্ষমতা সেই দিক থেকে আসলে বাংলাদেশী প্লেয়াররা এখনও ওই জায়গাতে পৌঁছতে পারছে কিনা সেটা একটু শুনবো তার আগে আসলে কিছু কমেন্ট আসলে পড়তে চাই যে জুয়েল হোসেন লিখেছেন যে সম্মুখে আপাতত না নেয়াই ভালো আমরা চাই শান্ত ওপেনিং খেলুক এবং শান্তকে তারা আসলে দেখতে চাচ্ছে আরেকজন স্বপন মোহাম্মদ লিখেছেন যে ইটালি থেকে সালাম নিবেন উনি ইটালি থেকে দেখছেন আসলে মমিনুলকে নিবে জানান এরকম উনি বলেছেন ইমরুলকে নিয়ে আসো সাজ্জাদ হোসেন খান রিফাত উনি বলেছেন সাইতুর রহমান বলেছেন আপু আমার মতে এখানে পছন্দ হচ্ছে শান্ত মমিনুল অথবা আশরাফুলকে দেখতে চাই আবার উনি ধন্যবাদ দিয়েছেন আমার কমেন্ট পড়ার জন্য আমরা আসলে বারবারই বলছি যে এই টকশোটা পুরোটাই আসলে আপনাদের জন্য আপনারা যত বেশি কমেন্ট করবেন সেই কমেন্টগুলো আসলে পড়তে চাই এবং সেই কমেন্টগুলো আসলে তুলে ধরতে চাই ইমরুলের কথা বারবার করেই আসলে এখানে বলা হচ্ছে এছাড়া শাকিব আল হাসান একজন উনি বলছেন যে আসলে শারিয়ার নাফিসকে জাতীয় দলে দেখতে চাই যদিও তার আসলে ইনজুট আমার মনে হয় না যে কামব্যাক আসলে করবে মমিনুল হক রাজশাহী কিংস থেকে ভালো ওপেনিং করছে তাই মমিনুল হককে কে নেওয়া যেতে পারে এটা বলছেন আসলে আসলে তিনটা খেলা কিন্তু তিন ধরনের আসলে সবাই জানে আসলে কাকে কোন সময়টাতে কোন পজিশনে আসলে নামানো উচিত এছাড়া বাকি হচ্ছে লিটন দাস গুড ফর টি টোয়েন্টি নট ওডিয়াই আর ইউ এগ্রিড উইথ হ্যাঁ অফকোর্স যেহেতু লিটন দাস ইটস এ ভেরি স্ট্রোক প্লেয়ার ও পছন্দ করে স্ট্রোক খেলতে টি টোয়েন্টি ইজ এ ভেরি গুড ফর্ম ওর জন্য এটা খুব ভালো বাট ওয়ান ডে ইন্টারন্যাশনালে যখন ও ও আপনার ব্যাটিংয়ে যাচ্ছে যদি পাওয়ার প্লেটা আলটিমেটলি যদি সে কাজে লাগাতে পারে তাহলে ইটস এ ভেরি বাট আমি আপনাকে একটা জিনিস বলতে পারি লিটন দাস যেদিন সেট হবে ইনি বলারকে সে ম্যাসাগার করে দিতে পারে বাট সেটটাই হচ্ছে না বিকজ ওই যে আমি আগেই বললাম যে আপনাকে মাইন্ডটাকে স্থির রাখতে হবে তাকে বুঝতে হবে যে তার দায়িত্বটা কী তার জন্য একটু সময় আপনাকে দিতেই হবে অ্যাটলিস্ট শ্রম্য যতটুকু সময় পেয়েছে সেও যদি ততটুকু সময় পায় আমার মনে হয় যে হি ওয়েলকাম ব্যাক আরেকজন লিখেছে আব্দুল আওয়াল চৌধুরী উনি দুবাই থেকে দেখছে শান্তকে সুযোগ দেওয়া উচিত এরকম আরও কমেন্ট এসছে এবং সবচেয়ে মামুন খান উনি সিঙ্গাপুর থেকে আসলে দেখছে ইমরুলকে উনি নেওয়ার জন্য বলেছে এবং বাকি যারা আসলে কমেন্ট করছে তারা সবাই বলছে আসলে যে আশরাফুলকে নেওয়া যায় কিনা একটু আশরাফুল বিষয় বলে রাখছি আশরাফুল ইজ এ ভেরি হ্যাঁ আমাদের জন্য খুব খুশি সংবাদ যে আশরাফুল ইজ কামিং ব্যাক তাকে সব ধরনের সাপোর্ট আমাদের দেওয়া উচিত যে কর্মের জন্য সে শাস্তি পেয়ে গেছে সেটা অলরেডি হি ডিজার্ভ এবং সে এটা মেনেও নিয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে ক্ষমাটাই হলো সব থেকে বড়ো জিনিস আপনি সব কিছু আপনি একবার ক্ষমা করে দিলে দেখবেন যে সে তার নিজস্ব জিনিসগুলিও ফিরে পাবে এবং সব থেকে বড় কথা তার মধ্যে এখনও হাঙ্গার জিনিসটা আছে যেন আই ওয়ান্ট টু কাম ব্যাক ইন দ্য ন্যাশনাল সাইড এবং আমি আপনাকে বলে রাখছি মাই কনফিডেন্সিস সে যে এটিম এবং এইচ পি স্কোয়াডে যে ম্যাচটা হচ্ছে এবং সেখানে যে সে পারফর্ম করবে এবং আপনি দেখবেন যে সেখানে সে একটা ভালো পারফরমেন্স দেখাবে আসলে একুশ তারিখ থেকে ন্যাশনাল লিগও ন্যাশনাল লিগও হচ্ছে হি কাম ব্যাক এখন সব থেকে বড় কথা যে আমরা নামের বিচারে এখানে আসতে চাই না নামের সাথে সাথে তার পিছনে যদি গতবারের মতন পাঁচটা সেঞ্চুরি থাকে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেশনের জন্য হলো তাকে আবার হয়তো বিবেচে আনবে প্লেয়ারদের প্লেয়ারদের আরেকটু কথা শুনতে চাই সেটা হচ্ছে বোলারদের কথা একটু আসতে চাই আসলে আমাদের ন্যাশনাল টিমে বলি বা আমরা যদি ন্যাশনাল লিগ বলি বা ফার্স্ট ডিভিশন যেখানেই বলি না কেন সেখানে একজন লেগ স্পিনার আসলে দরকার যার কথা আমরা এর আগে অনেক আলোচনা করেছি যে জোবাইল লিখন ছিল তাকে দিয়ে প্র্যাকটিস করানো হয়েছে বা তাকে দিয়ে আসলে দেখেছে কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত যে আসলে তিনি তাকে দিয়ে আসলে হয়নি একজন লেগ স্পিনার আসলে দরকার কিনা এটা ডেফিনেটলি কারণ আপনি তো আপনি তো আমাদের যত ম্যাচ হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে সবগুলোর সাথে আসলে থাকেন এবং কাছে থেকে অনেক খেলাগুলোই তো আসলে দেখেন হ্যাঁ আপনার লেগ স্পিনার থাকবে বাট কোয়ালিটি লেগ স্পিনার দরকার এটা আসলে নির্ভর করে আপনি যদি দেখেন যে আগে আমরা যখন ক্রিকেট খেলতাম তখন অ্যাটলিস্ট যখন ফাস্ট বলার যারা থাকলো তারা হোল্ডিং ওয়ালস ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস এদেরকে আপনি অ্যাটলিস্ট ইমরান খান এদেরকে আপনি মডেল হিসেবে দেখতেন যদি লেগ স্পিনার হিসেবে চিন্তা করেন তাহলে দেখেন শেন ওয়ার্ন আবদুল কাদের কুমলে আপনি এদেরকে আপনি নিয়ে রাখতে পারবেন বাট আলটিমেটলি এরা যখন বিলুপ্ত হয়ে গেছে তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ওইভাবে হয় না বাট এখন যারা ইয়াং জেনারেশন তাদেরকে তারা কি ফলো করবে তারা দেখবে হয়তো একটা জিনিস দেখেন না যে আমরা যদি আফগানের কথা একটু বলি যে আফগানের যে এইচপি টিম আছে বা ওদের যে এ টিমটা সেখানে কিন্তু বা ওরা যে একাডেমিতে প্র্যাকটিস গুলো হচ্ছে সেখানে ওরা কিন্তু ডে বাই ডে শুধু লেগ স্পিনার তৈরি করছে এবং সেখান থেকেই কিন্তু আমরা রশিদ খানকে পেয়েছি আরো কিন্তু অনেকেই আছে এভাবেই কিন্তু উঠে আসবে নেপালের নেপালের একটা প্লেয়ার আছেন চান আমি এবার এশিয়া কাপ কোয়ালিফাইং ম্যাচ ফিফটি করতে গিয়েছিলাম আমরা ওখানে মালয়েশিয়াতে বাট সেখানে আমি দেখেছি লামিচান এবং সে কিন্তু এখন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেয়ার ইন টি টোয়েন্টি ক্রিকেট সে বিভিন্ন জায়গায় টি টোয়েন্টি খেলে বেড়াচ্ছে সিপিএলে খেলে বেড়াচ্ছে আইপিএলে হি ইজ অলওয়েজ বিন ইনক্লুড সব কিছু মিলে আপনি দেখেন যে তার কত ডিমান্ড রশিদ খানের কত ডিমান্ড তার মানে আপনি যেটা বললেন যে একটা লিগ স্পিনারের দরকার আছে কিনা না অফকোর্স আছে বাট কোয়ালিটি লেগ স্পিনারকে খুঁজতে গেলে আপনাকে একটা ক্যাম্প করতে হবে আপনাকে বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্লেয়াররা আছে তারা হয়তো ঠিক মতন চোখে পড়ছে না ঠিক মতন যারা বাছাই করছে তাদেরকেও সেরকম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকে বের করে আনতে হবে এবং সবকে সব থেকে বড় কথা তার মধ্যে ন্যাচারালি থাকতে হবে সো এটা কিন্তু আপনি প্র্যাকটিস করলে হবে না লেগ স্পিনার ইটস বাই বন্ড এটা অটোমেটিকলি হয়ে যায় তার সাথে যদি আপনি প্র্যাকটিসটা করতে পারেন এবং সেই সুযোগগুলি দিয়ে দেন এবং নার্সারি করা যায় তাহলে ডেফিনেটলি বাংলাদেশ কেন সবার সবার জন্যই ভালো ক্লাব ক্রিকেটের জন্যই ভালো নেশানোর জন্য ভালো প্রিয় দর্শক আপনারা কিন্তু চ্যানেলাই অনলাইনে ভেরিফাইড ফেসবুক থেকে কথাবার্তা প্রোগ্রামটি আসলে উপভোগ করছেন এবং আমরা সবসময় বলছি যে আপনারা আসলে কমেন্ট করলে সেগুলো পড়তে চাই আরও কিছু কমেন্ট আসলে পড়তে চাই যেমন আতিক হাসান দুবাই থেকে দেখছি লিটনকে বাদ দিয়ে মমিনুল এবং শান্তকে ওপেনিং করানো যায় কিনা না যাই লিটনকে বাদ দিয়ে শান্তকে আমার কাছে মনে হয় না এখন এত বড় চেঞ্জ দরকার না লিটনকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে দেখেন আপনার টপ দুইটা ব্যাটসম্যান কিন্তু নাই তামিম ইনজুর্ড লিটন গন

সাকর সিঙ্গাপুর থেকে উনি দেখছেন খোকন হোসেইন আমি মালয়েশিয়া থেকে দেখছি এরকম আসলে অনেকগুলো কমেন্টি আসলে এসছে এবং সনি আমি শ্রীপুর থেকে উনি দেখছেন মমিনুলকে নেওয়া উচিত ওকে আমরা টেস্টে শুধু খেলতে দেখতে চাই না তো এইরকম আসলে কমেন্টগুলো আসলে এসছে আসলে মমিনুল এবং তামিমের জায়গাটাতে মোসাদ্দেকের কথা বলা হচ্ছে যে মোসাদ্দেক আসতে পারে কি না আর বাকিটা আসলে মালয়েশিয়া থেকে দেখছেন অনেকে আমরা আসলে বুঝতে পারছি যে কমেন্ট দিয়ে কিন্তু অনেকে মানে ভরে গেছে আসলে সবসময় যে প্রত্যেকটা কমেন্ট আসলে হয়তো পড়া সম্ভব হবে না আপনারা কিন্তু আমাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় হয় যে এত বেশি কমেন্ট চলে এসছে কিছু কিছু কমেন্ট আসলে আমরা আসলে পড়ছি যেটা যে বলছিলাম যে আসলে কি এই লিটন দাসকে কি বাদ দিয়ে সেটা আনা যায় কিনা আমার কাছে মনে হয় না প্রশ্নই ওঠে না দুই নম্বর হলো আমি ইম্পর্ট্যান্ট একটা ম্যাচে আমি এত সাফল করার পক্ষে না আর সেকেন্ড হলো যে ডেফিনেটলি এটা ম্যানেজমেন্টের ডিসিশন বাট আমার কাছে ওপেনে ওপেনিংয়ে আমার কাছে এখনও শান্ত আমি চাই নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়ার জন্য এবং ও যদি ভালো করে তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইনটা আরো ডেপথ হবে বিকজ আপনার লক্ষ্যটা কিন্তু এশিয়া কাপ ডেফিনেটলি লক্ষ্যটা কিন্তু নামার পসিবিলিটি আছে কি হ্যাঁ আছে সেক্ষেত্রে আপনার আমি মোসাদ্দেককে আপনি হয়তো ড্রপ দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই আর আপনি যদি হ্যাঁ মনে করেন যেন আমি দুটো পেসার নিয়ে খেলবো সেক্ষেত্রে রুবেল হোসেনকে বাদ দিয়ে আমি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে করতে পারি বাট আলটিমেটলি নো চান্স বিকজ রুবেল হোসেন উইকেট টেকার নিচ্ছে ভালো বলিং করছে ভালো এ ক্যাপ্টেন মুস্তাফিজ নো চয়েস আলটিমেটলি তার এটা দরকার সো এখানে মুসাদ্দেকের পরিবর্তে আরিফ আসতে পারে বিকজ অফ দি ব্যাটিং অলরাউন্ডার তার বলটা যদি কিছু দুই তিন ওভার যদি বল করতে পারে মোসাকিদ মোসাদ্দেকের অভাবটা বলিংয়ের অভাবটা হয়তো মাহমুদুল্লাহ পূরণ করে দিতে পারে যদি তাকে আসলে দিয়ে যদি করা যায় যদি একটা জিনিস একদম শেষের দিকে চলে এসছি একটু শুনতে চাই যে আফগানের সাথে বাংলাদেশের খেলার ধরনটা কি হবে অ্যাটাক আমার কাছে মনে হচ্ছে যে অ্যাটাক ইজ দি বেস্ট ডিফেন্স টসে বাংলাদেশ যদি জেতে তাহলে আসলে কি ব্যাটিং ব্যাটিং কেন বলছেন বিকজ অফ দি কন্ডিশন ওয়েদার গরম এবং পরের দিকে যখন যারা ব্যাটিং বলিং করবে যারা বলিং করবে বলাররা অ্যাটলিস্ট ওই ডেপটা পায় বিকজ এই ধরনের কন্ডিশনে আমাদের খেলার একদমই অভ্যাস নাই কিছুটা হলেও আছে বাট ফর্টি থ্রি ডিগ্রিতে নাই থার্টি ফোর থার্টি ফাইভ ফাইন তাতে আমাদের হিউমিড বেশি ওখানেও হিউমিড বেশি ইটস টু টাফ যদি আপনি পরের ম্যাচগুলিতে আরও অনেক টাফ ম্যাচগুলি হবে সেকেন্ডে আমার কাছে মনে হয়েছে যে আগে আপনি বিগ টোটাল তাদেরকে চেজেবল করতে দেন তাদের থেকে আমাদের ব্যাটিং অর্ডারটা অনেক ভালো আর আপনি যদি চেজ করতে যান আফগানের ব্যাটিং বলিং বলিং অ্যাটাকটা কিন্তু আসলেই ভালো বিকজ টু লেগ স্পিনার আছে মুজিব আছে রশিদ খান আছে আরও আরও দুই তিনটা বলার নবী আছে তাদের সেক্ষেত্রে আমাদের ওরা যদি টু প্লাস যদি বোর্ডে দিয়ে দেয় আমাদের জন্য ইটস ভেরি টাফ হবে

রুবেলকে আপনি ড্রপ দিয়ে কাকে আপনি কার রিপ্লেসমেন্টে করবেন এখানে হয়তো একটাই চেঞ্জ হবে হয়তো আমার কাছে মনে হয় শান্ত হয়তো চলে আসতে পারে হয়তো মোমিনুয়ালকে হয়তো রিস্ক নিতে পারে ওপেনিংয়ে সেটস আপ টু মোমিনউলস ম্যাটার সে যদি মনে করে যে না দেশের জন্য আমি ওপেন করতে হবে তাহলে হয়তো করবে এই যে আসলে নাই মানে আপনি একটা নাই শব্দটা আসলে ব্যবহার করেছেন যে আসলে নাই তো কাকে আসলে একটা জিনিস হচ্ছে যে আসলে বারবার করে সবাই বলছে যে আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার আছে আসলে সেই প্লেয়ারগুলো কোথায় এইচপিতে আছে এটিমে আছে আছে বাট আপনি আমরা হয়তো ঠিক মতন দেখি না ইউটিলাইজ করছে না নাকি বেসিক্যালি ব্যাপারটা হলো যে আপনি দেখেন আমাদের খেলাগুলি কিন্তু অনেক কম হয় আপনি এটিমে টুর কম হচ্ছে এইচপির ট্যুর কম হচ্ছে ন্যাশনাল টিম নিয়ে কিন্তু আমরা সবসময় আজকে আপনি যে শো করছি আমরা যে আপনারা যে শো করছি অনলাইন তাতে কিন্তু আলটিমেটলি ন্যাশনাল টিম ভিত্তিক বাট যখন টিমের খেলা হবে তখন কিন্তু আমরা এই অনলাইনে যাচ্ছি আলটিমেটলি না সো আমাদের প্রচার প্রচারণাটাও কিন্তু অনেক কম হচ্ছে খুব একটা বেশি না বাট এটাও যদি আমরা যখন অনলাইন ভিত্তিক যখন আমরা এটা করতে পারবো আরও বেশি লাইভ যদি করতে পারবো তখনও দেখবেন যে আমাদের পাইপলাইন অনেক আছে আমরা দৃষ্টিটা আছে চেঞ্জ করতে হবে আমরা যদি ওইভাবে ভালোবাসতে পারি বাংলাদেশ টিমে ডেফিনেটলি পাইপলাইন আছে বাট তাদের পারফর্ম করে যাদেরকে বিট করতে হবে দে আর রিয়েলি পারফর্মার তাদেরকে বিট করতে হলে তাদেরকে তাদের ডাবল পারফর্ম করে এখানে আসতে হবে যেমনটা আকরাম বুলবুল নামে করে গিয়েছে তাদের রিপ্লেসমেন্টে গিয়ে নিয়েছে সাকিব তামিম মুশফিক এদেরকেও ডেফিনেটলি কারো না কারণ হয়তো রিপ্লেস নিতে হবে তার জন্য আমাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে শেষ করতে চাই তার আগে প্রিয় দর্শক ধন্যবাদ রাহুল ভাই আপনাকে প্রিয় দর্শক এই মুহূর্তে আসলে আফগানিস্তান টসে জিতে তারা আসলে ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছে এবং সাড়ে পাঁচটা থেকে অলরেডি খেলা শুরু হয়ে গেছে আসলে আজকে শ্রীলঙ্কা এবং আফগানের খেলা এবং এই ম্যাচে যদি শ্রীলঙ্কা হেরে যায় তাহলে এই ম্যাচ থেকে তারা আসলে এই এশিয়া কাপের আসর থেকে তারা এবারের মতো বাদ হয়ে যাচ্ছে খেলাটা কিন্তু হচ্ছে আজকে আবুধাবিতে খেলাটা হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অনেকেই আসলে কমেন্টে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে বাংলাদেশের নারী ক্রিকেট এক থেকে ছয় তারিখ পর্যন্ত কক্সবাজারে খেলা হবে এবং সেটা ও ম্যাচ রেফারি হিসেবে আমাদের রাহুল ভাই সেখানে থাকবেন আসলে এবং পাকিস্তান দু বছর আগে বোধ হয় আপনার কক্সবাজারেই এসেছিলেন এবং বাংলাদেশের মেয়েরা আসলে সেই খেলাই জিতেছিল এছাড়া এইচপি র খেলা হচ্ছে এ টিমের খেলা হচ্ছে এবং আহ সিলেটে বোধ আরেকটা খেলাও হবে আসলে হ্যাঁ তো সব মিলে আসলে আন্ডার এর খেলা সব মিলে আসলে ক্রিকেট কিন্তু ফুটবলের পরে কিন্তু যারা খেলছে তারা আসলে ভালো খেলুক যখন তারা ভালো খেলবে সেই প্লেয়ারগুলো কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে তারা আসলে খেলবে সো বাংলাদেশ টিমের জন্য একদম প্রত্যাশা আমাদের সবার তরফ থেকে আপনারা ভালো থাকুন এবং যেটা বারবার করে বলছি যে এই কথাবার্তা প্রোগ্রামটি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই করা হয়েছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এবং আগামীকাল অন্য কোনো ক্রিকেটারকে নিয়ে আমি মিশু চৌধুরী আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন